হাই ক্লাস এইট, তোমরা নিশ্চয়ই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন দিচ্ছ, আর অনেকে শেষ হয়ে গেছে, জানি অনেকেরই শেষ হয়ে গেছে, তবুও যাদের এখনো বাকি আছে তাদের জন্য এই আরবিক কোশ্চেন্স সেকেন্ড সামেটিভ অর্থাৎ সেকেন্ড মিড টেস্টের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এর আগের পর্বের কোশ্চেন্স আমি তোমাদের জানিয়েছি, আর এই যে তোমরা উপরে আই বাটন দেখছো, আই বাটনে তোমরা যাও, সেখানে আরও একটি আরবিক সেট তোমরা দেখতে পাবে। আজকে চলো, দেখতেই পাচ্ছ বৌরু হাই স্কুল, সেখানে তাদের আরবিক কোশ্চেন্স অর্থাৎ আরবি পরীক্ষা হয়ে গেছে সেটা তোমাদের জানাচ্ছি। আর একাডেমিয়াতে স্বাগত, আর সবাই নিশ্চয়ই এক্সাম ভালো দিচ্ছ, চলো আমরা আরবিক দেখে ফেলি। আমি তোমাদের সাথে আছি তোমাদের প্রিয় নিজন, যেটা বলছি আর এই যে পবিত্র শব্দগুলো বা ওয়ার্ড, আমি এর মানে কিছু বুঝি না। দেখো এই বন্ধনীতে দেওয়া আছে, এটা দেখে দেখে বলছি, মুয়ান্নাস শব্দের অর্থ কি, আরবি নবম মাসের নাম কি, এগুলো মোটামুটি আমি জানি যদিও, কিন্তু ব্যাপারটা হচ্ছে সব কিছু জানি না। ফেল কথার অর্থ কি, উজনুন এর অর্থ কি, এইগুলো মানে জানতে জানাতে বলছে। এবার নিচে দু নম্বর কোশ্চেন্সের মধ্যে সঠিক উত্তরটি বেছে নাও, রাসুনের অর্থ কি, আর এখানে যা উত্তর দেওয়া আছে তোমরা নিজের একটু করার চেষ্টা করো, এগুলো স্টুডেন্টরা করেছে, আমি অ্যাকচুয়ালি জানি না যে সত্যি সত্যি, কেন আমার আরবিক সাবজেক্ট ছিলই না, তবু তোমাদের জন্য রাখছি যাতে এক্সাম তোমাদের একটু ভালো হয়। কেমন ধরনের কোশ্চেন্স আসতে পারে সেটা তোমরা বুঝতে পারো, তোমাদের স্কুলগুলোতে হয়তো এক্সাক্ট এরকম আসতে পারে, নাও আসতে পারে, তবে এই ধরনের প্রশ্ন হয় সেটা মাথায় রেখো। এবার দেখো, সিন্নুন বলা হয় কাকে, কুরসিউন শব্দের অর্থ, তো জামিয়াহ, জামিয়াহ মানে জামিয়া বলা হয় কাকে, আর নিত্তাহুন শব্দের অর্থ। এবার এবার তিনের দাগে তোমাদের আসি, দেখো তিনের দাগে বলছে পেশ দিয়ে লিখতে বলছে, পেশ দুজাবার দিয়ে লেখো, আচ্ছা জের দিয়ে লেখো, যেমন এখানে সেগুলো দেওয়া আছে তিনের দাগে। চারের দাগে দুটি প্রশ্নের উত্তর দাও, অজুর ফরজগুলি লিখতে বলছে, এসম কাকে বলে উদাহরণ সহ লেখো, একটা বাংলা বঙ্গানুবাদ যেটা তোমাদের নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। চলো আরেকবার প্রশ্নগুলো দেখে আমরা পরের পাতায় যাই। চলো অনির্দিষ্ট শব্দগুলি নির্দিষ্ট করো, আর আরেকটা কথা বলি তোমাদের, আমার সেকেন্ড চ্যানেল academia.com এ চটপট সেখানে চলে যাও, খুব শীঘ্র আমি সেখানে তোমাদের ইংলিশ প্রিপোজিশনসের উপরে একটাই থিম ফুচকা দিয়ে পার্ট ওয়ান পার্ট টু বানিয়ে রেখেছি, আরও একটা পার্ট সম্ভবত হবে, যেহেতু ভিডিওগুলো রং করতে চাইছি না, তোমরা একবার চটপট দেখে নাও, প্রায় 50টা প্রিপোজিশনস ওই একটা গল্পের ভিতর দিয়ে সব মনে রাখতে পারবে, সেখানে প্লিজ একবার দাও, এই চ্যানেলের থ্রোতে যেতে পারো বা ডিসক্রিপশন বক্সে আমি তার ডিটেলস জানিয়ে দিচ্ছি। চলো বাকি অংশটুকু একটু দেখে নাও, অনির্দিষ্ট শব্দগুলি নির্দিষ্ট করো, তো এইগুলো আমি বলতে পারছি না, এখান থেকে দেওয়া আছে তোমরা দেখো, আর এখানে ক্ষয়ের যে যেমন বলছে মারেফা শব্দগুলি নাকেরা করো, তো এখান থেকে যেগুলো দেওয়া আছে তোমরা একটু লক্ষ্য করো, তো আশা করি তোমরা এক্সাম ভালো দাও, আর প্লিজ একাডেমিয়ার সাথে থাকো, সাবস্ক্রাইব করে সাথে থাকো, আর সত্যি সত্যি academia.com এও সাথে থাকো, আমার সেকেন্ড চ্যানেল এই এই চ্যানেলের সাবস্টিটিউট হিসাবে অন করেছি, তোমরা প্লিজ একবার ডিসক্রিপশন বক্সে দেখতে পারো বা চ্যানেলের ডিটেলসে যাও, সেখানে তোমরাও পেয়ে যাবে। চলো আশা করি সাথে থাকবে, ভালো থেকো, সবার এক্সাম ভালো হোক, বাই।